শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ইংরেজির এবিসি তারপরে ভাওয়েল কনসোনেন্ট এবং কনসোনেন্টগুলোর সাথে ভাওয়েল যোগ করে উচ্চারণ কেমন হবে সেগুলো এবং কিছু শব্দ ইতিমধ্যে শব্দ গঠন এবং তার অর্থও কিন্তু আমরা জেনেছি তবে আজকে থেকে আমরা যে শব্দার্থগুলো জানা শুরু করেছি এগুলো প্রতিদিনের মানে আমরা আমাদের কথাবার্তায় কাজে সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করি আজকে থেকে আমরা এই শব্দগুলোর অর্থ এবং বানান শিখব ঠিক আছে যাতে করে আমরা খুব দ্রুত পরবর্তী স্টেপে ইংরেজিতে আমাদের বাংলা কথাগুলোকে বলতে পারি বা কেউ বললে যেন বুঝতে পারি ওকে ফ্রেন্ডস তো চলেন দেরি না করে অত্যন্ত মনোযোগের সাথে আমরা প্রত্যেকটা শব্দকে আজকে ব্রেনে ধারণ করব। ওকে গো আমরা প্রতিদিন যত কথা বলি সারা দিনে এর মধ্যে সবচেয়ে বেশিবার আমরা বলি আমি এটা করছে কে আমি ওখানে গেছে কে আমি হ্যাঁ তোমাকে আমি ডাকছি তোমাকে আমি কি বলে দিচ্ছি অনেক কথা শুধু আমি 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 বলি না আমরা কিন্তু সারাদিনে এই আমি শব্দটা বাংলায় অনেকবার ব্যবহার করি তো ফ্রেন্ডস বলেন এবার সেই আমি কথাটার ইংরেজিটা কি এই আমি কথাটার ইংরেজিটাই হচ্ছে আই অর্থাৎ আমরা বাংলায় যেখানে বলি আমি ইংরেজিতে ইংরেজরা বলে আই ওকে তো আমরা একটু শিখিনি এই যে আই এই আই অর্থ তাহলে কি বাংলায় আমি আই অর্থ কি আমি আপনি দশ বার পড়বেন আই আমি আই আমি আই আমি আই আমি ওকে লিখে নিচ্ছি আই অর্থ আমি এটা সবচেয়ে বেশি আপনাকে সারা দিনে বলতে হবে ঠিক আছে এই ওকে তাহলে আই অর্থ আমি কবার পড়বেন মনে না থাকলে একশো বার পড়বেন ঠিক আছে এরপরে আমির পরি আমরা যার কথাটা সবচেয়ে বেশি বলি সে কে তুমি আমি আমার পরে যার কথাটা আমরা বেশি বলি সে কে তুমি আমরা সারাদিনই বলতে থাকি এই তোমার আমি ডাকছি তুমি কেন এটা করো নাই তুমি কেন আসো নাই তুমি কেন নিলা না তুমি কেন দিলা না শুধু তুমি আর তুমি ঠিক না সেই তুমি কথা ইংরেজি কি তুমি কথার ইংরেজিটা হচ্ছে এই ইউ ঠিক আছে আপনারা আর কিছু জানেন বা না জানেন এইটা কিন্তু বাঙালি জানে আই লাভ ইউ তো এই যে ইউ বললো এই ইউ মানে কি তুমি বা তোমাকে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা শিখে নিচ্ছি ইউ ইউ অর্থ কি তুমি ইউর বানানটা একটু লক্ষ্য করেন ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি জি তুমি ওকে আপনি কীভাবে পড়বেন এই বানানসহ অর্থটা অন্তত পনেরো বিশ পঁচিশ বার পড়বেন ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি ওয়াই ও ইউ অর্থ তুমি ঠিক আছে আপনি কিন্তু এইটুকু পরে ছেড়ে দিলে হবে না যদি আপনি এই প্রথম শিখে থাকেন আপনি এটাকে কাগজে কলমে লিখে শুধু পোষাবেন ইউ তুমি ইউ তুমি ইউ তুমি ইউ তুমি ইউ তুমি ওকে এরপর আমি তুমি গেলাম আই অর্থ আমি আর ইউ অর্থ তুমি এবার আরেকজন সম্পর্কে আমরা কথা বলতেছি মনে করি তখন আমরা কি বলি সে সে তো আমাকে এই কথা বলেছিল হ্যাঁ সে তো আমায় টাকা দিয়েছিল সে আমার থেকে টাকা নিয়েছিল আমরা এই আরেকজন মানুষের কথা বলি সে এই সে কথার ইংরেজিটা কি সে কথার ইংরেজিটাই হচ্ছে এই হি ওকে ফ্রেন্ডস এই কি তাইলে সে কি সে এই ক্ষেত্রে আবার আপনাকে একটু মনে রাখতে হবে এই সে যদি বেটা মানুষ হয় পুরুষ লোক হয় তাইলেই কেবল সে বলতে এই হিকে বোঝানো হয় ঠিক আছে আর সে যদি মহিলা হয় তখন হবে এই শি যদি সেই লোকটা সে পুরুষ হয় তাইলে কি হবে ইংরেজিতে হি আর যদি সে মহিলা হয় তাইলে হবে সে মনে থাকবে আচ্ছা আমরা লিখে নিচ্ছি তাহলে হি অর্থ কি সে আবার শি অর্থ কি সে এখানে তাইলে এই হি অর্থ যেই সে এটা হলো পুরুষ এটা কে ফ্রেন্ড পুরুষ বেটা মানুষ আর এই সি অর্থ যেই সে সেটা হলো কি স্ত্রী মানে মহিলা লোক ঠিক কি না জি মনে রাখবেন তাহলে কিভাবে পড়বেন এইচ ই হি হি অর্থ সে সি হি হি অর্থ সে সি ই হি হি অর্থ সে কতবার একশো বার পড়বেন আবার এস এইসি সি সি অর্থ সে এস এই সি সি সে অর্থ সে বারবার পড়তে থাকবেন ঠিক আছে আর এখানে ওই কথাটা কিন্তু মনে রাখবেন হি সে মানে পুরুষ লোক আর সে অর্থ সে কখন যখন তিনি স্ত্রী লোক ওকে হিম পরের শব্দ হিম অর্থ কি আমরা এই তার বা তাকে বোঝানোর জন্য কি ব্যবহার করি এই হিম হিম শব্দের অর্থ কি তার মানে তাহার বা তাকে ইত্যাদি ঠিক আছে লিখলাম হিম হিম শব্দের অর্থ তার তার বলতে তাহার আর কি বা তাকে ওকে যেমন আপনি বললেন আমি তাকে মানে যদি কোনো পুরুষ লোক হয় আমি তাকে ভালোবাসি তখন সে কথাটা কেমন হবে আই লাভ হিম আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম আমি তাকে চিনি বা জানি এই তো যাই হোক সেক্ষেত্রেই আমরা হিম কথাটা ব্যবহার করি আর এই তার বা তাকে যদি স্ত্রী লোক হয়ে থাকে মানে সেই তিনি লোকটা যদি স্ত্রী লোক হয় তখন হবে হার যেমন আপনি একজন মেয়েকে ভালোবাসেন এটা আপনি আমার কাছেই বলতেছেন ইংরেজিতে যে আমি তাকে ভালোবাসি আপনি এটা ইংলিশে বুঝাতে চাচ্ছেন তখন আপনি কি বলবেন আই লাভ আমি ভালোবাসি হার তাকে তার মানে এই তার বা তাকে বুঝাতে যদি পুরুষ লোক হয় তাইলে হবে হিম আর যদি তিনি মহিলা লোক হয় তাইলে হবে হার বিষয়টা কি অর্থ কি এই তার বা তাকে বা তাকে ওকে ফ্রেন্ডস আচ্ছা তাহলে আমরা খেয়াল করব হিম হইল পুরুষ লোকের ক্ষেত্রে আর হার বলবো মহিলা লোকের ক্ষেত্রে ঠিক আছে ফ্রেন্ড ওকে এ পাশে দেখেন এইবার আমরা বললাম তারা মারামারি করছে তারা আমার সাথে গ্যাঞ্জাম করছে তারা বিয়ে খেতে যাবে না তারা অনুষ্ঠানে যোগদান করবে না এই যে তারা তাদের আমরা এই ক্ষেত্রে এই জাতীয় কথা বলি না প্রায় বলি কন্টিনিউ বলি এখন বাংলার সেই তাদের বা তারা এই কথাটা ইংরেজিতে আমি কীভাবে বুঝাব এই ইংরেজিতে এই কথাটাই হচ্ছে দে দে এই শব্দের অর্থ কি তারা মানে তাহারা তারা মানে তাহারা বা তাদের তাইলে এই দে শব্দের অর্থ কি তারা বা তাদের ঠিক আছে আমরা লিখে নিচ্ছি তারা এটা কিন্তু তারা না, আকাশের তারা না কিন্তু তাহারা তাহারার চলিত রূপ তারা ঠিক আছে লোকাল আমাদের মুখের ভাষা তাদের ওই যে দে তারা আর এই দেম দিয়ে স্পষ্টভাবে বুঝাবে কি তাদের দেম তাহাদের বা তাদের ওকে ফ্রেন্ডস এরপরে আপনি তো এতক্ষণ বললেন আমি ভালোবাসি ইংলিশে বলছেন আই লাভ তাকে ভালোবাসি আই লাভ হার্ট ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখন সে আমাকে ভালোবাসে কথাটা একটু উল্টো হয়ে আসুক তো যখন আপনি আমাকে বললেন এই আমাকে মানে কি সেও কিন্তু আমি কিন্তু কথার প্রেক্ষাপটে আমিটা এবার কি হয়ে গেল আমাকে এখন আমাকে এটারও তো ইংরেজি একটা শব্দ আছে সেটা কি সেই শব্দটা হচ্ছে মি আমাকে সি লাভ মি সে আমাকে ভালোবাসে ওকে আচ্ছা তাহলে মেয়ে শব্দের অর্থ কী বলছি আমাকে মেয়ে অর্থ কী আমাকে লিখলাম আমাকে ওকে ফ্রেন্ড কিভাবে পড়বেন এম ই মি অর্থ আমাকে এম ই মি মে অর্থ আমাকে এম ই মি অর্থ আমাকে দুইবার পরে রেখে দিবেন আমার মতো এই ভদ্রপরা পড়লে জীবনও ভাই শিখতে পারবেন না আপনাকে এক একটা শব্দ পড়তে পড়তে শব্দের ছালু উঠে ফেলতে হইব মানে সামরা উঠে ফেলতে হইব ঠিক আছে এটাই সত্য কথা এদেশে এই যারা শিক্ষিত হয়েছে রিয়েলি যার ভিতরে কিছু আছে সেটা কিভাবে হয়েছে এই দু একবার ভদ্র ভদ্রপরা পইরা না 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 প্রত্যেকটা মানুষ তার মেধা বুদ্ধি অনুসারে কি করছে সে তার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছে পড়তে পড়তে মুখে ফেনা হয়ে গেছে তারপরে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ তাদের ব্রেইনে জমা আছে ঠিক আছে ফ্রেন্ডস অতএব পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলেন ইনশাল্লাহ আপনিও পারবেন যাওক হোক মাই আমার মাই অর্থ কি আমার এই আমি লোকটার কথাটা কতভাবে হয় দেখেন প্রথম বলছি আমি এরপর আসলো আমাকে তারপর বললাম আমার ঘুরে ফিরে কথাটা কার আমি একজনেরই বাংলায় আমরা বলি না কখনো বলি আমি করছি কখনো বলতেছি সে আমাকে দিয়ে করাইছে আবার কখনো বলতেছি এই জিনিসটা আমার বলি না তার মানে ঘুরে ফিরে ব্যক্তি কয়জন একজনে আমি সে আমি কখনো আমি হলাম কখনো আমাকে হলাম কখনো কি বলছি আমার হলাম ঠিক আছে যাই হোক এই যে আমার কথাটার ইংরেজি শব্দ হচ্ছে মাই আমার এর ইংরেজি অর্থ শব্দ কি মাই তাহলে মানে মাই অর্থ আমার ওকে দেখেন এরপরে মাইন এটা আবার কি এই যে আমরা মাই বলছি না মাই অর্থ কি বলছি আমার কখনো কখনো এই আমার বুঝাতে আবার ব্যবহার করা হয় মাইন এম আই এন ই মাইন ঠিক আছে তো এই মাইন অর্থ কি সেটা আমার লিখে নিচ্ছি ওকে মাইন তো কি আমার এগুলো কিন্তু একেবারে মানে ইংরেজি শিক্ষা একদম প্রাইমারি লেভেলের প্রাথমিক লেভেলের শব্দ কারো কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে মানে সে আজকেই নতুন জানল আবার কারো কাছে এর কিছু কিছু শব্দ আগে থেকে জানা থাকতে পারে যাই হোক আপনি যে কটা পারেন ভালো আর যে কটাই পারেন না যে যেমনি বলছি ওইভাবে কঠোর পরিশ্রম করে আয়ত্ত করে নেবেন আপনি যদি কোনোভাবে এগুলোকে ছোট মনে করেন দুর্বল মনে করেন এগুলো কী শিখবো দা তাইলে আর ইংরেজি শিক্ষা হবে না ঠিক আছে আপনি সরসরে কখন না জেনে বাংলা লেখাপড়া শিখতে পারা যায় পারা যায় না এখন সরসরে কখন দেখে যদি কেউ মনে না কী শিখবো আমি হবে জীবনে আর বাংলা শিক্ষা হবে না এখানেও ঠিক তাই প্রত্যেকটা ছোট কাজকেই আপনাকে চরম গুরুত্ব দিয়ে শিখতে হবে তাহলে বড় কাজগুলো আপনার কাছে একদিন ইজি হয়ে যাবে বিষয়টা কি বোঝা গেল জি তো ফ্রেন্ডস আশা করি এই ক্লাস আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কি করবেন সায়াভাজন গিয়ে হ্যাঁ মোবাইলটা বন্ধ করে দিন ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো কথা থাকে বুদ্ধি পরামর্শ ভালো মন্দ সুবিধা অসুবিধা পারলে লিখে কমেন্টসে জানাবেন ঠিক আছে আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন কি করবেন নিয়মিত ভাইয়ের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো ঠিক আছে ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ